তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই কাকুটা কিছু বলবে তোমাদেরকে, তো তোমরা সবাই মিলে এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আর বলো তোমার কি সমস্যা? রানু ঘোষাল, ওর নাম রানু ঘোষাল। ব্যাপারটা হচ্ছে কি, ওনার বউ ওনাকে ছেড়ে চলে গেছে। তো কি করে চলে গেছে, কিসের জন্য চলে গেছে সেটাই শুনে নিই আপনারা ওনার মুখ থেকে। তো বলো, ঘরে জিনিসপত্র টাকা পয়সা যা ছিল সব বের করে নিয়ে চলে গেছে। সব জিনিসপত্র নিয়ে চলে গেছে, সব জিনিসপত্র, খালি খাট ফ্যান সোফা ওই ওইদিকে মুখের দিকে যে খাট ফ্যান সোফাটা আছে, বাকি সব নিয়ে চলে গেছে। সব নিয়ে চলে গেছে। তা কবে চলে গিয়েছে? গেছে আজ দু মাসের মতন, দু তিন মাসের মতো হতে যাচ্ছে। কোথায় বাড়ি ছিল? আমি অনেক খুঁজেছি, আমি যেখানে যেখানে খবর সেখানে খুঁজেছি, এখন আছে পেটুয়া মসজিদ পাড়ার দিকে। পেটুয়া মসজিদ পাড়ায় ওখানে কোথায় আছে আমি খুঁজতে গেছি, পাই। তো এখন কি করবে ভাবছে? এখন পেয়েছে বাচ্চাগুলোর জন্য নিয়ে আসে, বুঝি বুঝে নিয়ে আসতে চাইবে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করছে। কটা বাচ্চা আছে? কটা? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে আছে। আদ্যাপীঠ মিশনে পড়াশোনা করে, গরমের ছুটিতে এসেছিল, রান্না টান্না করা খাওয়াতে খুব অসুবিধা। আর এই আবার এই যে ছুটি, পরীক্ষার ছুটি দিবে, তা তো ঘরে আসবে, খাওয়া দাওয়ার খুব অসুবিধা, ওই জন্য ওকে থাকার দরকার, কিন্তু ও থাকতে চাইছে। ও ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তা বাচ্চা দুটো এখন কোথায়? হ্যাঁ, বাচ্চা দুটো এখন কোথায়? এখন আদ্যাপীঠ মিশনে, দক্ষিণেশ্বর। ওনার মা যেহেতু চলে গেছে, ওই জন্য বাচ্চা দুটো থাকা অসুবিধা, খাওয়া দাওয়া নাকি? পুজো টুজো করে আসতে আসতে বেলা 12টা একটা রান্না করতে হয়, ব্রাহ্মণ মশাই তা পুজো টুজো করে দেরি হয়, হোটেলে খাওয়াতে হয়, দোকান থেকে মুড়ি পাউডি কিনে খাওয়াতে। হ্যাঁ, এইদিকে এইদিকে জোরে জোরে বলো। আর প্রচন্ড অসুবিধা বলে আমি পূজা খুঁজি করছি। এখন কি করবে ভাবছে, কি করবে এখন? যদি আসে থাকবে, না আসে জিনিসপত্র, ওই যদি সংসার করার জিনিসপত্রগুলো দিয়ে দেখতে হবে, আর জিনিসপত্রগুলো ফেরত দিয়ে টাকা পয়সা কাপড় চোপড় যা নিয়েছে ওগুলো সে দিয়ে যাক, চালের বস্তা শুদ্ধ নিয়ে চলে গেছে, চালের বস্তা, ড্রাম, চালের ড্রাম সমেত নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে। বাচ্চাগুলোকে রাতে বেলা রান্না করে খাওয়াতে পারিনি, মুড়ি পঞ্চাশ জন বাতাসে দিয়ে বাচ্চাগুলো খাই ঘুম পারি। পুলিশ ডায়রি করা হয়েছে, ডায়রি করা হয়েছে থানা, ছবি টবি যদি কিছু থাকে দিয়ে দাও, মোবাইলে আছে, ডায়রি সবাই মিলে আছে, ছবিটাও দেখাচ্ছে, যদি যদি কেউ দেখে থাকো তো সবাই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। হ্যাঁ, ছবিটা তাড়াতাড়ি বার করো। ছবি তো বোঝা যাচ্ছে না, জুম করো, একটু জুম করো। আচ্ছা ঠিক আছে, এটাও আমি খুব অসহায় পড়েছে, একটু দেখো গাইস, সবাই কাকাটা খুব অসহায় পড়েছে, কাকাটা হেল্প চাইছে আপনাদের কাছ থেকে, একটু সাহায্য করবে? সবাই সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে। এই যে ছবি, হ্যাঁ এই ছবি দেখিয়ে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? আর ফোন নাম্বারটা বলো, ফোন নাম্বারটা বলো, 90 ওখানে জোরে জোরে 905161-8134 এই নাম্বারটা যদি কেউ 905161-8134 এই নাম্বারে ফোন করবে, তো যদি পেয়ে থাকে তোমার এই নাম্বারে ফোন করবে। আমার অফ করে রাখি তুই, আমার আমার নম্বরে আর ফোনটা চালু আছে, তো যদি পেয়ে যায় সবাই জান জানে এই নম্বরে ফোন করে সুইচ অফ করে। ঠিক আছে, আর যদি আসে তাহলে আসলে দেখে দেবো, আসলে নেবেন তো? ঠিক আছে, ঠিক আছে, সবাই একটু হেল্প করো, ঠিক আছে? আর কিছু বলবে তুমি? ছেলে 12 বছর, মেয়ে 9 বছর। ছেলে 12 বছর আর মেয়ে 9 বছর, ছেড়ে চলে গেছে, তো সবাই একটু হেল্প করো।
কাকাটা খুবই অসহায়, কাকাটা একদমই মানে কাজ বাজ করতে পারছে না, বউটা সব চলে গেছে। এই যে ছেলেদের ছবিও দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছ এই দুটো ছেলে আর মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে সবাই দেখেছো। কাকাটা হচ্ছে খুব কান্নাকাটি করছে গাইস, এখন কাকাটা খুবই কান্নাকাটি করছে, একটু দেখো এই ছেলে আর এই মেয়ে দুটো, তো সবাই একটু হেল্প করো, ঠিক আছে? ঠিক আছে, সবাই দেখবে, ঠিক আছে।